হয়েছেন উনআশি জোন এতে উদ্বেগ বাড়ছে নগরবাসীর মধ্যে রাজধানীর ডেমরার বাশেরপুর এলাকা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন রাব্বি মাত্রই আমরা প্রতিবেদন দেখলাম যে ডেঙ্গুর পরিস্থিতি খুব একটা কিন্তু ভালো না শঙ্কা জাগাচ্ছে এবং শেষ চব্বিশ ঘন্টাও যে পরিমাণ আক্রান্ত হয়েছেন সেটাও শঙ্কা জাগা নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে কি অবস্থা ডেমরায় মশার উপদ্রব কেমন দেখছেন এবং মশার বিস্তার রোদে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নজরে পড়ছে কিনা গালিব আপনি বলছিলেন যে একটি প্রতিবেদন দেখেছেন ডেঙ্গু নিয়ে এটা আসলে সবচেয়ে বড়ো উদ্বেগের বিষয় যে নগরবাসীর মধ্যে যে এডিস মশার যেই আক্রান্তের সংখ্যা বা এডিস মশার মাধ্যমে যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে গত চব্বিশ ঘন্টায় দেশে উনআশি জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে তেরো জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্পোরেশনে রয়েছে আঠারো জন এই যে একটা পরিসংখ্যান এটা দেখে আসলে বলা যায় যে স্পষ্ট যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা আসলে বাড়ছে তার মধ্যে নারীদের পাশাপাশি মৃত্যুর দিক থেকে নারীদের সংখ্যাটা বেশি এবং আক্রান্তের দিক থেকে কিন্তু যে এই পুরুষের সংখ্যাটা আসলে বেশি রয়েছে রয়েছে পাশাপাশি যদি আমি বলি যে শূন্য থেকে পাঁচ বছরের শিশুদের আক্রান্তের সংখ্যাটা অনেকটা বেশি আসলে বাড়ছে এবং এই নিয়ে আসলে নগরবাসীর মধ্যে বেশ কিছু যে বেশ বেশ উদ্যোগই দেখা গেছে এবং সিটি কর্পোরেশন থেকে আসলে সব সবসময় যে এক ধরনের পরিকল্পনা করে থাকে এক ধরনের যে উদ্যোগ নিয়ে থাকে সেটা আসলে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকটা আসলে কমতি দেখা যায় যার ফলে নগরবাসী কিন্তু এই ডেঙ্গু থেকে বা এই এডিস মশা থেকে কিন্তু রেহাই পাচ্ছে না দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের মধ্যে যে আতঙ্ক রয়েছে আমি আতঙ্ক রয়েছে আমি যেই ডেমরা এলাকায় রয়েছে এখানে স্থানীয়রা বলছেন পাশে যে আবাসিক বা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেটা সবচেয়ে বড় সমস্যার কথা বলছে খাল রয়েছে যেখানে অসংখ্য ডেঙ্গু যে মশা বা এডিস মশা থেকে যে ডেঙ্গু সৃষ্টি হয় একটা তাদেরকে প্রাদুর্ভাব রয়েছে এবং আমি এইখানে এসেও আসলে দেখতে পেয়েছি যে অসংখ্য যে মশার যে লার্ভা রয়েছে সেটি তবে সিটি কর্পোরেশন থেকে যে পরিকল্পনা করে থাকে এখানে গতকালকেও এখানে মশার জন্য ওষুধ দেওয়া হয়েছে কিন্তু এই ওষুধের কিন্তু তেমন একটা কার্যকর ভূমিকা কিন্তু পালন করছে না তবে সিটি কর্পোরেশন থেকে আসলে যেটা আসলে সবসময় বলে থাকে যে সিটি কর্পোরেশনের একার পক্ষে কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধে কাজ করা সম্ভব নয় নগরবাসী যদি বা এই নগরের যারা বসবাস করে তারা যদি এগিয়ে আসে তারা যদি উদ্যোগী হয় সিটি কর্পোরেশনের সঙ্গে যদি একভূত হয়ে যারা তারা যদি এই ডেঙ্গু প্রতিরোধে কাজ করে হয়তো এই নগরটা আরও সুন্দর হবে এই নগরের যেই জনদুর্ভোগ বা এই ডেঙ্গুর যে প্রকোপ সেটা আসলে কমবে এবং হাসপাতালগুলোতে কিন্তু এখনও প্রতিদিন কিন্তু নতুন নতুন রুগী ভর্তি হচ্ছে না আমরা কিন্তু দেখছিলাম এরকম একটি পরিসংখ্যান এবং আমি যদি আরেকটি পরিসংখ্যান দিয়ে থাকে যে এখন পর্যন্ত প্রায় চার হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে যার মধ্যে এই ঢাকাতেই কিন্তু আক্রান্তের সংখ্যাটা আসলে বেড়েছে এমন দেখেছি তবে নগরবাসী বলছেন যে সিটি কর্পোরেশন যদি আরো বেশি উদ্যোগী হয় সিটি যদি বেশি নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে এই প্রতিরোধে তাহলে হয়তো এই নগরবাসী এই ডেঙ্গু থেকে মুক্তি পাবে এ ছিল আমার কাছে ডেঙ্গু থেকে বা এই ডেঙ্গু নিয়ে সর্বশেষ খবর সহকর্মী রাব্বি হোসেন জানাচ্ছিলেন ডেঙ্গু সংক্রমণের সবশেষ তথ্য